আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিনিয়তর মতন আজকে নতুন একটি খুবই জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে চিকিৎসার বিষয়ে আজকে কবুতরের হাজির হয়ে গেছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন চিহ্নটিতে প্রেস করে দিন, এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো সবাইকে আজকে ভিডিওর মূল টাইটেলটা বলতেছি যে বহুতরের বদহজম বমি যে সমস্যাটা হয় এই টাইমে, যে আপনারা দেখতে পড়তেছেন আমার লফটের অবস্থা, কোনো মলে কোনো সমস্যা নাই কিন্তু তারপরেও কবুতর বমি করতেছে। এই যে সামনে যেটা দেখতেছেন এই মাদি কবুতরটা বমি করতেছে, আসলে আমার দাফির ভিতর দুইটা কবুতর সর্বমোট আমার এরকম বমির সমস্যা পাইছি, যেহেতু আমি ওই কোর্সটা করাইনি। তো আমি আজকে আপনাদের সমস্যাটা বলতেছি, এই যে আপনার সিজনটা এখন বর্ষা থেকে কনভার্ট হয়ে আবার এই যে আপনার শীতে যেতেছে, এই কারণে এই কবুতরের যে চেঞ্জটা হইতেছে এটা কিন্তু কবুতর মানে নিতে পারতেছে না। এবং অন্য সকল টাইমে যে বদহজমটা হয় যে বমি করে কবুতর খাইতে পারে না, এই টাইমে চেতে এই টাইমের এই সমস্যাটা কিন্তু একটু ব্যতিক্রম। এই টাইমের সমস্যাটা একটু ভাইরাসজনিত, তো এই ভাইরাসটা মারার জন্য এবং সারা বছর চাইলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। দেখুন আমার এই নর কবুতরটা এটা অসুস্থ, এটা বমি করে ফেলায়, কোনো কিছু খাইতে পারে না এবং পায়খানা অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটাকে আমি ভিন্ন ঠিক করতেছি কিন্তু একই ওষুধ দিব এর বদহজমের জন্য। দেখুন অন্য কোনো কবুতরে কিন্তু আমার লফটে কোনো সমস্যা হয়নি, সব কবুতর আল্লাহর রহমতে মাশাআল্লাহ সুস্থ রয়েছে এবং সব কবুতরই ভালো রয়েছে। তো আপনারা জানবেন যে এই ভিডিওটাতে যে কীভাবে আমরা কবুতরের এই সমস্যাটা সমাধান করবো এবং কীভাবে করবো। ওষুধটা হচ্ছে আপনার, আগে আপনার আমার কবুতরের অবস্থাটা দেখেন মলের, এখন আপনাদেরকে আমি ওষুধটা দেখাবো যে ওষুধটা কী। এখন আপনারা দেখবেন ওষুধটার নাম হচ্ছে এপিজাইম। এটা হচ্ছে আসলে যে বদহজমের যে জিনিসটা আছে এবং বমি, এই যে দেখেন এখানে লেখা আছে স্টোমিক অ্যান্ড রুমেন, হ্যাঁ রুমেন টনিক, স্টোমাকিক অ্যান্ড রুমেন টনিক, এর প্রয়োগের যে জিনিসগুলো দেখে আপনি পড়তে পারেন। এটা আসলে খুবই একটা ভালো একটা ওষুধ, এটা আসলে পাউডার ওষুধ যেটা আমরা পানির সাথে মিলিয়ে খাওয়াবো। আমার যেহেতু সমস্যা হয়েছে পুরো লফটে যাতে না হয় এই কারণে আমি এটা খাওয়াবো আপনার। দেখেন এটার দাম 25 টাকা, এটা আপনার যে কোনো ভেটেনারি শপে বা কোনো পশু পাখির দোকানে পাওয়া যাবেন। এপিজাইম বা এই ধরনের কোনো ইয়ে মানে বদহজমের ওষুধ বললে আপনাদেরকে দিয়ে দিবে। দেখেন এটার ভিতরে কত গুণাগুণ রয়েছে, খুব ভালো একটা স্টোমাটিক বা আপনার এরকম টাইপের এই জিনিসটা দেখে আপনি বুঝতে পারছেন এটা আপনার কিনে আনবেন বাজার থেকে যাদের বদহজমের সমস্যাটা রয়েছে এই সময়। তো এটার ব্যবহার বিধি আমি বলবো, এটা মাসিক কোর্সে ব্যবহার করা যায়। দেখেন আমি এটা গ্রাম মাপার একক, মানে এটার এক চামচে 1 গ্রাম, এটা হচ্ছে গ্রাম মাপার চামচ, এটার দাম নিবে 5 টাকা, ওষুধটার দাম 25 টাকা। তারপর ওষুধের নাম হচ্ছে এপিজাইম এবং চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার হবো 1 গ্রাম বা 1 চামচ, যেটার একক মানে গ্রামের একক, এটা আধা লিটার পানিতে। দেখেন আমি আধা লিটার পানি নিয়েছি, ওষুধ নিয়েছি, কাঁচি নিয়েছি ওটা কাটার জন্য, কবুতরের পানি পাত্র নিয়েছি এবং চামচটা নিয়েছি। তো দেখুন আমি কীভাবে কাজটা করি এবং এটার ফলটা খুবই ভালো। এটা আপনার 2 থেকে 3 দিন বা হাইস্টে গেলে 5-7 দিনের মধ্যে আপনার প্রমাণটা পাওয়া যাবেন। এবং কবুতর যদি আপনাদের আমার এই কবুতরটা হালকা হালকা ঠিক হয়ে গেছে এবং আর এটা এপিজাইম দিলে ঠিক হয়ে যাবে, এবং আপনাদের কবুতর যদি এতে ঠিক না হয় তাহলে আপনারা ভাতের মার ইউজ করবেন। তো দেখুন আমি কীভাবে কাজটা করতেছি। তো মাসিক কোর্সে আপনারা এই ওষুধটাকে 1/2 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন, আর আমার কবুতর অসুস্থ হয়ে গেলে আমি ডাইরেক্ট 1 গ্রাম 1/2 লিটার পানিতে প্রয়োগ করতেছি। তো আমি প্রথমে ওষুধটাকে একটু বের করব, 1 গ্রাম কীভাবে মাপবো এই চামচ দিয়ে সেটা আমি আপনাদেরকে এখন দেখাতে চলতেছি। প্রথমে আমি এই চামচটাকে এটার ভিতরে ঢোকানোর চেষ্টা করলাম, তারপরে এই যে পাউডারটা এটা আসলে নিচের দিকে আছে যে কারণে এটা আসতেছিল না। তো এটাকে কী করতে হবে, এটা নিচের দিকে নিতে হবে। নিচের দিকে নেওয়ার জন্য আমি এটাকে উবুত করলাম, অর্থাৎ কাত করলাম। এবার নিচে দেখতে পারতেছেন আপনারা কি না, হ্যাঁ এই যে দেখেন এই যে ওষুধটা পাউডারটা আসলে দেখা যেতেছে, আর এই যে আপনারা দেখতে পারতেছেন এটার ভিতরে অল্প পরিমাণে কিছু উঠছে। এটা হবে না, 1 চামচ নিতে হবে, অর্থাৎ 1 গ্রাম, এই চামচের একক হইতেছে 1 গ্রাম 1 চামচ। তো নিব আগে এটা, এই যে দেখেন আমি কি সুন্দর এখন নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর এই 1 চামচ ফিলা হয়েছে। আপনাদের দেখানোর জন্য আমি ভালো মতন দেখাইতেছি, যারা নতুন কবুতর পালক তার ভিডিওটি যদি কাজে লাগে তো শেয়ার করবেন এবং লাইক করবেন। আর কবুতরের বদহজমটা এই টাইম একটু অন্যরকম, এই কারণে ওষুধটা একটু ভালো মতন তৈরি করতে হবে, আপনাদের সিরিঞ্জের মাধ্যমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে।
এবং এই যে আপনাদের যে প্যাকেটটা সেটাকে বায়ু রোধ করে একটি ভালো কোনো প্যাকেটিং করে রাখতে হবে। দেখুন আমি কত সুন্দর এটাকে মুড়াই নিতেছি, এবার মুড়াই নিয়ে তো এটির ভিতরে একটুও বাতাস ঢুকবে না। আপনারা এটাকে এরকমভাবে সংগ্রহ করতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো বায়ু রোধ করা কৌটার ভিতরে রাখতে। আমি এটার ভিতরে আপাতত রাখতেছি, কোনো সমস্যা নাই, আমি রেখে দিলাম। দেখেন এটা আপনারা কবুতরকে মাসে সপ্তাহে মাসিক ব্যবহার করলে আপনি 3 দিন করতে পারেন টানা, এবং নতুন ব্যবহার করলে সপ্তাহে 2 দিন করে করতে পারেন, এবং চিকিৎসার ক্ষেত্রে টানা 7 দিন 8 দিন জব যা লাগে আপনার ঠিক হওয়া পর্যন্ত, বদলজমটা ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে আশা করা যায়। ওষুধটা খুবই ভালো, এপিজাইম আপনারা যারা দেখতেছেন, আপনারা এই ওষুধের পরিবর্তে অটোদাইমও কিনতে পারেন, ওটার দাম একটু বেশি, সমস্যা নাই। যারা ব্যবস্থা আসলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়, দেখেন আমার অবস্থাটা এরকমই, এখন আমি ওষুধটা কীভাবে গুলবো পানিতে সেটা দেখবেন। আমি এই কাজটা ওষুধ মেশানোর জন্য সবসময় মনে রাখতে হবে পরিষ্কার পাত্রে রাখে, আপনাদেরকে ফুটানো পানি দিয়ে এই কাজটা করতে হবে। আমি ফুটানো পানি নিয়েছি, দেখেন 1/2 লিটার, আমি 1/2 লিটার পানি এটার ভিতরে আগে দিয়ে নিব। এই যে দেখেন আমি পানি দিয়ে দিলাম, এখন কিন্তু ওষুধটা আমি মিলানির পর্ব বাকি আছে। তো এখন আমি দেখবেন আমি সিরিঞ্জের মাধ্যমে কিভাবে এই জিনিসটা করি। তো এই সিরিঞ্জের এই সিরিঞ্জটা আপনাকে এখন দেখাবো আমি কিভাবে আমি সিরিঞ্জটা ব্যবহার করি। এই যে দেখেন 5 ml এর আমি একটা সিরিঞ্জ নিয়েছি, এবং সামনে বালতি আবার লাগাই নিয়েছি কাইটা। এটা এখন আমি ভালো করে মিক্স করব, মানে উঠানামা করাবো যাকে বলে। তো আপনারা যা দেখতেছেন, যাদের যদি এই সমস্যা থেকে থাকে এই টাইমে, সবারই লফটে আসলে এরকম সমস্যা এই টাইমে দেখা দিতেছে, কেউ বদলম কেউ কৃমি। তো আমি এই টাইমে কৃমি কষ্টটা প্রাকৃতিকভাবে করাইছি নিম পাতা দিয়ে, এটার ভিডিও সামনে আপলোড হবে ইনশাল্লাহ। তো দেখেন আমি ওষুধটাকে ভালোভাবে লাগিয়ে ছেড়ে মিলাই দিব, মিলানোর পরে আমি কবুতরকে এটা পরিবেশন করব। কবুতর তার মন মতন খাবে, খাবারও দিবেন যা আপনার নর্মাল খাবার দেন সেটাও কবুতর খাবে। আর যদি কবুতর একদম খারাপ পর্যায়ে চলে যায়, আমার কবুতর খারাপ পর্যায়ে চলে গেছিলো, তখন আমি আসলে রাইস স্যালাইন খাইছি। রাইস স্যালাইনটা আসলে আপনার ভাতের মার বা যাই ভাত, ভাতকে যাই বানিয়ে খাওয়াইতে পারেন। তো এটা করে আমি আসলে খুবই উপকার পাইছি। দেখেন আমার কবুতরগুলোর আজকে আমি একবেলা পানি দিই, কারণ আমি একবেলা ওষুধের পানি দিব, খাওয়ানোর পরে দিব, এটা যেহেতু ভালো একটা ওষুধ। তো খাবারটা আমি সরিয়ে নিলাম, এবং আমি এখন পাশের বাটিটাও সরিয়ে নিলাম। এরপরে আমি দেখবেন আমি কবুতরকে পানিটা দেওয়ার সাথে সাথে তারা কীভাবে এটাকে খেয়ে নিবে। দেখেন আগে কত সুন্দর আগ্রহ প্রকাশ করতেছে। তো আমি যদি আসলে দেখাই আপনাদেরকে, আসলে আমার লোক নাই ক্যামেরাটা ধরার, আমার একাই ধরে করতে হইতেছে। দেখেন মাশাআল্লাহ সবগুলো কবুতর খেয়ে নিল, এবং অসুস্থ কবুতরটাও দেখেন খাইতেছে মাদি। তো কবুতরটার জন্য সবাই দোয়া করবেন, সবাই কবুতরের জন্য দোয়া করি, ভালো ভালো কিছু সবগুলো কবুতর সুস্থ সবল একদম চিকচিক করছে, আপনি দেখেই বুঝতে পারতেছেন। তো এই যে খেয়ে নিল, এবং কবুতরটি আল্লাহর রহমতে আগে থেকে সুস্থ হয়ে গেছে, যেই কারণে আমি রেখে দিছি। এবং পায়খানায় সমস্যা থাকলে আমি এটা সবাই দিতাম, এইভাবে রাখলে কোনো সমস্যা হবে না, সবাই এই কোর্সটা করতে পারেন। এতে আপনার আগে থেকে সাবধানতা, এই রোগটা আর আপনার বাসায় আসবে না যদি মাসিক কোর্সে আপনার ব্যবহার করেন। তো এখন আমি আপনাদের সামনে আমার অন্য সকল কবুতরকেও খাইয়ে দিব, যেগুলো সবগুলোই প্রায় ব্রিডিং লিস্টে রয়েছে, এবং একজোড়া বাঞ্জা আছে ওগুলোও আমি দিয়ে দিব, মানে ফিমেলটা বাঞ্জা। তো এখন আপনারা দেখতেছেন আমি একটা রেসার নরকে দিব খাবার পানি, রেসার নরটা সরি গ্রিজেল রেসার, খুব ভালো লাইনের একটা নর। এই যে দেখেন আমি পানি দিতেছি, নরটা খেয়ে নিল। এভাবে আমি অসুস্থ কবুতরটাকেও দিয়ে দিব, অসুস্থ কবুতরটাও খেয়ে নিবে, যেটা একেবারে অবস্থা খারাপ আপনারা দেখছেন প্রথমে, খুব খারাপ এর মর হাগার অবস্থা পায়খানাটা। তো কবুতরটার সবার খাওয়া দাওয়া ঠিক থাকলে বা খাইতে না পারলে রাইস স্যালাইন খাওয়াই দিলে কবুতরটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তো সবাই ভিডিও শেষ পর্যন্ত আশা করছি, এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং যারা চ্যানেল নতুন, আবার বলছি কথাটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কবুতর সম্পর্কিত সব ধরনের চিকিৎসা টিপস, পালন পদ্ধতি এবং পাখি নিয়ে সব ধরনের টিপস, এবং গাছপালা মানে সব পশুভিত্তিক এবং মনোরম সব ধরনের ভিডিও আপনারা পাবেন আমার কাছ থেকে। আপনারা চাইলে আমার কাছ থেকে কবুতর কিনতে পারেন, তো সেটার জন্য নাম্বার আমার সব ভিডিওতেই দেওয়া আছে। তো সবাইকে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, আমি আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে নতুন পর্বতে। আসসালামু আলাইকুম।